हेलो एवरीवन डियर कुकिंग हाउस आपनादे सबाईके स्वागत जानाई। आज आमी आपनादे साथे शेयर करब शिमबड़ी दिए ट्यांगरा माछेर झोल। आमरा प्रत्येकटा बांगाली माछ खेते खुबी पछंद करी। एई ट्यांगरा माछेर झोल एबं झाल आमरा विभिन्न रकम भावे खेये थाकि। तबे शीतकाले शिमबड़ी दिए एई ट्यांगरा माछेर झोल खेतेओ किन्तु दुर्दान्त स्वादेर हय। आमार आजकेर एई रेसिपि भालो लागले अवश्यई लाइक शेयर एबं सबस्क्राइब करबेन आमार चैनलटिके। এখানে আমি প্রায় 15-16টা গোটা শিম নিয়ে নিয়েছি। শিমের মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই শিমগুলোকে খুব ভালোভাবে দেখে নিয়েছি। শিমের দুই মাথা সামান্য কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর লাগছে ডালের বড়ি। এখানে আমি 200 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হলুদ। ট্যাংরা মাছ ভাজার সময় যেহেতু একটু বেশি তেল ছিটকে আসে, তাই 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ আর সর্ষের তেলটাকে ট্যাংরা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এখন বড়িগুলোকে ভেজে নেব। শীতকালে বড়ি দিয়ে মাছের ঝোল খেতে আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই ভেজে নেব গোটা শিম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে শিমগুলোকে ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই ভেজে নেব ট্যাংরা মাছ। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে পিটপিট উল্টে লাল করে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো দুই প্লেট লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টমেটো কুচি। রসুন আর টমেটোটাকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা 3টি আলু। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আলুটাকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শিম। শিমটাকে সবকিছুর সাথে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। এই রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এখন 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পর ফিরে এলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ, ভেজে রাখা ডালের বড়ি। মাছগুলোকে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
5 মিনিট পর ফিরে এলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আরো 1 মিনিট রান্না করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এর আগে আমার চ্যানেলে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল এবং ট্যাংরা মাছের ঝাল শেয়ার করা আছে, তার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের দেখার অনুরোধ রইল। এইভাবে শীতকালে শিমবড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।